আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দশম একাদশ সেশন চৌত্রিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠায় যে সকল কাজ আছে আজকে আমরা সেগুলো সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সূর্য এবং সেশন দশ আর এগারোতে যে সকল প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমরা এখন দেখব তো যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখুনই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা তৈরি করা আছে তোমরা সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো কিন্তু খুব সহজেই দেখে নিতে পারো দশম একাদশ সেশন প্রায় পুরো বছর জুড়েই তো তোমরা নিজেদের বানানো যন্ত্রের সাহায্যে সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করেছো এবার একটু দেখার পালা যে বছরে বিভিন্ন সময় সূর্যের অবস্থান কোথায় ছিল কার্ডবোর্ডের বাক্সের ভিতর থেকে আটকে রাখা কাগজটা সাবধানে বের করে নাও আগে দেখো সারা বছর সূর্যের আলো কি একই বিন্দুতে পড়েছে যদি তা না হয়ে থাকে একটু খেয়াল করে দেখো তো সূর্যের অবস্থান যে বিন্দুগুলোতে চিহ্নিত করেছ সেগুলো একসঙ্গে মিলে কেমন আকৃতি দেখাচ্ছে পরে পিসটা ফাঁকা জায়গায় আকৃতিটাকে তাকে এঁকে রাখো দেখো এবার অন্যান্য গ্রুপের পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে দেখো তাদের যন্ত্রের ভিতরে রাখা কাগজে কি ধরনের আকৃতি ফুটে উঠেছে তা আমরা হচ্ছে তার আগে দেখি যে ছবিটা কেমন হতে পারে দেখো আকৃতিটা এরকম দেখাতে পারে দেখেছো সারা বছর নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি সুনির্দিষ্ট সময়ে আকাশে সূর্যের ছবি তোলা হলে অ্যানালেমা পাওয়া যায় এনালেমা দেখতে ফোর এর মতো এটি পুরো বছর ষোল বছরের দিনে একটি নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থা নির্দেশ করে এরপর কি বলা আছে দেখো এবার তোমাদের মডেলে বছরের বিভিন্ন দিনে পৃথিবী ও সূর্যের অবস্থান কেমন ছিল তা খুঁজে বের করতো আমাদের দেশে সবচেয়ে বড়ো দিন এবং সবচেয়ে বড় রাত কোন তারিখে দেখা যায় কোন কোন তারিখে দিন ও রাত সমান হয় এই তারিখে বা কাছাকাছি সময়ে সূর্যের অবস্থান কোথায় ছিল তা অ্যানালে আকৃতি দেখে বের করার চেষ্টা করো এবার তোমাদের মডেলে সূর্যের চারদিকে পৃথিবীকে নির্দিষ্ট দূরত্ব ও নির্দিষ্ট কোণে হেলিয়ে বোঝার চেষ্টা করে দেখো এতে তুলনামূলক অবস্থান বুঝতে চেষ্টা করো তবে তার আগে পৃথিবীর মডেলে আমাদের দেশের আনুমানিক অবস্থান চিহ্নিত করে নিতে ভুলো না ঠিক আছে আবার এখানে কী ছিল আর আরও দুটা প্রশ্ন ছিল যে সূর্য পৃথিবী চাঁদে অধ্যায় থেকে সম্পর্কে পড়ে নাও তারপর হচ্ছে সম্পর্কে পড়া হয়ে গেলে অবস্থানের পরিবর্তনের কারণটা বুঝতে পারছো সেটা সবার সাথে আলোচনা করো এই দেখো ইংরেজি চার ইংলিশে হচ্ছে এইট এই অক্ষরটার মতো দেখাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এরপর দেখো অ্যানালেমা তোমরা যদি কোনো বিল্ডিং দেয়াল জানালা কিংবা কোনো স্থাপনার ছায়া একই জায়গায় একই রকম নিয়মিতভাবে দেখে থাকো তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সেটি সব সবসময় একই রকমভাবে এক জায়গায় দেখা যায় না বছরে বিভিন্ন সময়ে সেটি ধীরে ধীরে স্থান পরিবর্তন করে তার কারণ সূর্য প্রতিদিন একই সময় আকাশের একই স্থানে অবস্থান করে না জুন মাসের একুশ তারিখ সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে থাকে যেহেতু কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাই ওই সময় আমরা সূর্যকে ঠিক মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি যতই দিন যেতে থাকে সূর্যটি ততই দক্ষিণ দিকে হেলে যেতে থাকে ছয় মাস পর ডিসেম্বরে বাইশ তারিখ সূর্য ঠিক মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে তাই আমাদের দেশ থেকে আমরা সূর্যকে সবচেয়ে বেশি অবস্থায় পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি তারপর সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে থাকে এবং ছয় মাস পর আবার ঠিক আমাদের মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যায় তুমি যদি প্রতিদিন একই সময় আকাশের একই দিকে সুনির্দিষ্টভাবে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি তোলো এবং বছর শেষে সব ছবি একত্র করে একটি ছবি তৈরি করো তাহলে তুমি পাশের সূর্যের অবস্থানটি পরিবর্তন দেখতে পারবে পাশের ছবিতে সেটি দেখানো হয়েছে বছরের ভিন্ন সময় আকাশে এই পর্যায়ক্রমে সূর্যের অবস্থানকে অ্যানালেমা বলে সূর্যের চার পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার অক্ষের কাত হওয়ার কারণে অ্যানালেমা বা সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখায় অ্যানালেমার আকৃতি বাংলা চার বা ইংরেজি আটের মতো ঠিক আছে এটা হচ্ছে বাংলা চার বা ইংরেজি আটের মতো ফোর না কিন্তু আর কি তো দেখো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো অনালেমার দুইটি লুপের মাঝে নিচের বড় এবং উপর একটি ছোট সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো তাহলে দুটি লুপের আকার সমান হতো আবার কক্ষপথ উপবৃত্তাকার হলো পৃথিবীর অক্ষ যদি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রিতে হেরানো না হয়ে খাড়া হতো তাহলে অ্যানালেমাটি হতো একটি সরল লেখা যদি খাড়া অক্ষ এবং একই দিকে বৃত্তাকার কক্ষপথ হতো তাহলে আমরা অ্যানালাইমার কোনো আকার পেতাম না সারা বছর একটি নির্দিষ্ট সময়ে সূর্যটি স্থান পরিবর্তন না করে একই অবস্থানে থাকতো অনালামা একটি চমকপ্রদ বিষয় যেটি জ্যোতির্বিজ্ঞানীরা শত শত বছর ধরে পর্যবেক্ষণ করে আসছেন এটি একটি নির্দিষ্ট অবস্থানে রক্ষাংশ দ্রাঘিমাংশ তারিখ এবং সময় নির্ধারণ করার জন্য ব্যবহার করা যেতে পারে শুধু তাই নয় এটি সময়ের সাথে সাথে পৃথিবীর কক্ষপথ এবং অক্ষীয় হেলানোর বা টেল্ট পরিবর্তনগুলো শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় এবার কিছু প্রশ্ন আছে আমরা সেগুলো উত্তর দেখি আলোচনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে কি আছে পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে অনালামার আকৃতি কেমন হতো তো এখানে হচ্ছে তোমাদের অ্যান্সারটা কিন্তু তোমাদের লিখতে হবে তো আমরা দেখি কি লেখা যেতে পারে পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে অ্যানালামার আকৃতি দেখতে অনেকটা গোল বৃত্তের মতো হতো আর এর কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি অ্যানালেমার আকৃতি পৃথিবীর কক্ষপথের উপবৃত্তাকারকতার উপর নির্ভর করে সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো তাহলে দুটি লুপের আকার সমান হতো আবার যদি খারা অক্ষ এবং একই সাথে বৃত্তেকার কক্ষপথ হতো তাহলে আমরা অ্যানালেমার কোনো আকার পেতাম না সারা বছর একটি নির্দিষ্ট সময় সূর্যটি স্থান পরিবর্তন না করে একই অবস্থানে থাকত পরের প্রশ্ন পৃথিবীর যদি টোয়েন্টি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বা টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি হেলে না থেকে একদম খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে অ্যানালেমার আকৃতি কেমন হতো যুক্তি দিয়ে ব্যাখ্যা করো তো অ্যান্সারটা হচ্ছে তোমাদের এখানে লিখতে হবে দেখো পৃথিবীর যদি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বা টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি হেলেনা থেকে একদম খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে অ্যানালেমার আকৃতি দেখতে একটা সরল লেখার মতো হতো আর যদি খাড়া অক্ষ এবং একই সাথে বৃত্তেকার কক্ষপথ হতো তাহলে আমরা অ্যানালেমার কোনো আকার পেতাম না সারা বছর একটি নির্দিষ্ট সময়ে সূর্যটি স্থান পরিবর্তন না করে একই অবস্থানে থাকত এর ফলে পৃথিবীর কক্ষপথের উপবৃত্তাকারকতা শূন্য হতো এর মানে হলো যে পৃথিবী সূর্যের কাছাকাছি বা দূরে সরে যেত ফলে পৃথিবী থেকে সূর্যের আপাত আকার সবসময় একই থাকত পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি অ্যানালেমার আকৃতি একই রকম হবে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে অ্যানালেমার আকৃতি একই রকম হবে না এর কারণ হিসেবে বলা যায় যে অ্যানালেমার আকৃতি পৃথিবীর কক্ষপথের উপবৃত্তাকারকতা এবং হেলে থাকার উপর নির্ভর করে বছরে ভিন্ন সময়ে আকাশে পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে অ্যানালেমা বলে সূর্যের চারদিকে পৃথিবীর রূপবিত্তাকা কক্ষপথ এবং তার কক্ষের কাত হওয়ার কারণে অ্যানালেমা বা সূর্যের অবস্থানে কিন্তু পরিবর্তন দেখায় আর অ্যানালেমাটি আকৃতি দেখতে বাংলা চার বা ইংরেজি আটের মতো দেখায় আগে জেনেছ বাংলাদেশে আমরা যারা থাকি তারা একদিক থেকে খুবই ভাগ্যবান কারণ বলতে গেলে সারা বছরই আমাদের এখানে রোদ পাওয়া যায় কখনো কি ভেবে দেখেছো এর কারণ কি এর আগে তোমাদের ভৌগোলিক স্থানাঙ্গ সম্পর্কে জেনেছো আর তোমরা ইতিমধ্যে জানো বাংলাদেশের ঠিক উপর দিক রেখা যেহেতু পৃথিবী ঠিক তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে থাকে বছরের একটা নির্দিষ্ট সময়ে সূর্যের আলো ঠিক খারাপভাবে কর্কটক্রান্তি কর্কটক্রান্তির উপরে পড়ে আর সে তারিখটা হচ্ছে কি একুশ জুন যেদিন বাংলাদেশের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোটো হয় এই সময়ে পৃথিবী ও সূর্যের অবস্থান কেমন থাকে তাকে তোমরা তোমাদের মডেলে দেখাতে পারবে তো মডেল যখন আমরা করেছি তখন দেখেছি কিন্তু আমরা এগুলো সব নিয়ে আমরা গত পূর্ববর্তী যে পর্বগুলো সেখানে আমরা আলোচনা করেছি তোমরা দেখে নিতে পারো এরপর রয়েছে দ্বাদশ স্টেশন যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো তো এখানে বেশ কিছু প্রশ্ন আছে ওগুলোর সমাধান আমরা দেখবো তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দশম একাদশ শেষম এটা রয়েছে তোমাদের বইয়ে চৌত্রিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠা তা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ